মৌয়াল হচ্ছে এক ধরনের একটু পেশাভিত্তিক গোষ্ঠী যারা একটু মধু ও মৌচাক সংগ্রহ করে। সুন্দরবন সহ পৃথিবীর সর্বত্র এদের তো দেখতে পাওয়া যায়, তবে আধুনিককালে তো মৌয়ালরা মৌমাছি পালন করে থাকে। মৌচাকের মাধ্যমে তারা মধু মৌমো রয়্যাল জেলি তো সংগ্রহ করে, তো এমনকি কখনো কখনো তো রানী মৌমাছি সংগ্রহ করে তো বাজারে বিক্রি করে। তারা কৃষকদের ক্ষেতের শস্য তো পরাগণের জন্য তো মৌ চাষ করে, অনেক শখের বসেই তো মৌচাক চাষ করে। কেউ মূল পেশা হিসেবে আবার কেউ বা গৌণ পেশা হিসেবে তো কাজ করে থাকে, আর মধু আহরণ করে থাকে তো চৈত বৈশাখ মাসে তো বেশি বেশি। সুন্দরবনে তো 1 এপ্রিল থেকে শুরু হয় 2 মাসব্যাপী তো মধু আহরণ মৌসুম। মোগলরা জানায় বন বিভাগের অনুমতি অপেক্ষায় রয়েছেন তারা, তো একের পর একই তো 10 থেকে 12 জন মোগল রয়েছে। নৌকামরা মহাজনদের কাছ থেকে তো দাদন সব প্রস্তুতি সম্পূর্ণ করেই তো বনে যাওয়ার অপেক্ষা করেই তো মোগলরা। মোগলরা জানায় গত বছরে তাদের তো প্রত্যেকে 2 মণ মধু আহরণ করেছিল। পাশ সংগ্রহ সরকারি রাজস্ব এবং খাওয়া খরচ মিটিয়ে মৌসুমে তাদের এক একজনের তো খরচ 12,000 থেকে 15,000 টাকা, আর 2 মণ মধু বিক্রি করছে এক একজন পেয়েছিল 60,000 টাকা। এবছর আশানুরূপ পাবেন বলেই তো মনে করছেন তারা। জলবায়ু পরিবর্তনকারী তো পূর্ব সুন্দরবনের কাছেই তো ফুল একটু দেরিতে আসে। প্রতি কেজি মধু খুচরা বিক্রি হয়েছে প্রকারভেদে 1,000 থেকে 1,400 টাকা পর্যন্ত। সুন্দরবন পূর্ব বিভাগের রেকর্ড 1,000 কুইন্টাল মধু এবং 3,000 কুইন্টাল মৌ আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সুন্দরবনে মধু আহরণের মৌসুম শেষ হবে তো 31শে মে। বনে প্রবেশ করার পরে তো মধু আহরণের জন্য তো 9টি নির্দেশনা দেওয়া হয় এসব মোগলদের। এসব নির্দেশনাগুলো হচ্ছে তো কোনো মোগল মধু সংগ্রহের সময় তো তারাতে অগ্নিকাণ্ড তো মশাল অনুরূপ কোনো ধার্য পদার্থ রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার করবেন না। এসব নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে বন আইনে কঠোর শাস্তি বিধান রয়েছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে সর্বদা সাথে থাকবেন।